আমাদের স্কুলের অঙ্কের মাস্টার মশাই কিরিবিশিকায় যে ছিলেন, যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, তিনি একবার তাকিয়ে দেখেই খসখস করে ঝড়ের গতিতে সেই অঙ্ক করে দিতেন। ক্লাসের প্রথম সারির ছাত্ররাই তাকে ভয় পেত, তার হুঙ্কার আমার এখনো মনে আছে। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না? এক্ষুনি ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ওই কথাই লেখা রয়েছে, যদি স্বর্গে যেতে চাস তাহলে ভালোভাবে অঙ্ক শেখ। স্বর্গের কথাটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন, তবে প্লেটোর দরজার বিষয় নিয়ে আমরা বিশেষ মাথা ঘামাইনি। ম্যাট্রিকুলেশনের পর অঙ্ক মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেয়েও অনেকবার স্বপ্ন দেখেছি, পরীক্ষার হলে লাস্ট বেল পড়ার আগে আমার অঙ্ক মিলছে না, আর সামনে ভেসে উঠত মাস্টার মশাইয়ের মুখটা, কিরে অঙ্কটা পারছিস না বুঝি? আর বেশি সময় নেই, তাড়াতাড়ি কর। এখন আমি গভীর তৃপ্তির সঙ্গে ভাবি, আমাকে আর অঙ্ক কষতে হয় না। এখন আমি কলেজে বাংলা পড়াই, একটা পত্রিকার পক্ষ থেকে ফরমাস। আচ্ছা দাদা, আপনার ছোটবেলার গল্প ছাপতে পারলে ভালো হতো। আমার ছোটবেলার গল্প? আমাদের সেরকম কোনো বড় লেখক নেই, ছাড়ুন তো। আমার ছোটবেলার গল্প নিয়ে কারোর কোনো কৌতূহল আছে কি? নেই। আর তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনাও নেই যা লোককে শোনানো যায়। সাহিত্যের ইন্দ্র, মিত্র, বরুণ কেউই তো আমায় পাত্তা দিচ্ছে না, এখন আপনিই আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তাহলে একেবারে একটা ঘোড়া গল্পই বলে দিলাম। কাগজ কলম নিয়ে বসতেই আমার মনে পড়লো মাস্টার মশাইয়ের কথা, ছোটবেলার ধূসর হয়ে আসার স্মৃতি বাকিটা পূরণ করলাম কল্পনার রং মিশিয়ে। এই যে ধরো, আমার যে ছোটবেলার কাহিনী চেয়েছিলে তা ওই খামের মধ্যে আছে। আচ্ছা দাদা ধন্যবাদ, এই নিন আপনার পারিশ্রমিক 10 টাকা। মাস্টার মশাইয়ের কাছ থেকে তার মানে 10 টাকায় আমার নগদ লাভ। হ্যাঁ, তারপর অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথাও ভুলে গেলুম, ভুলে গেলুম মাস্টার মশাইকেও। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসরই মেলে না। এমন সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসবে অতিথি হতে হবে। সেখানে গিয়ে পৌঁছতে না পৌঁছতেই আতিথেয়তার উচ্ছ্বাস, কয়েকজন আলাপও করলো, এমনকি অটোগ্রাফও নিল। সবাই বেশ জাঁকিয়ে বক্তৃতা করা গেল, রবীন্দ্রনাথের 12টা ও 1টা বার্নার্ড শর উদ্ধৃতি দিয়ে এসে দেশের তরুণদের জাগ্রত হতে বলে যখন নিজেই টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন ফুলদানিটা অল্পের জন্য রক্ষা। ভারি চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। হ্যাঁ, ইয়ে মানে আজ শরীরটা তেমন ভালো নেই তো তাই মনের মতো বলতে পারলুম না। শরীর খারাপ থাকলেই এইরকম চমৎকার বক্তৃতা দিলে, শরীর ভালো থাকলে তো যে চাই বলুক, আমি তো জানি যে সর্বার্থ সাধক বক্তৃতাই আমার একমাত্র সম্বল। স্যার, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে এসেছেন। বেশ তো, ডাক তাকে। বলছেন ভেতরে আসবেন না, মাঠে দাঁড়িয়ে আছেন। আচ্ছা চলো, আমিও যাচ্ছি। সুকুমার, আমাকে চিনতে পারছো না? সুকুমার, আমি মাস্টার মশাই। আপনি বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসে মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি, খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি।
না স্যার, আপনার সামনে। তোমরাই তো আমাদের গর্ব, পরিচয়। কিছুই তো দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। একদিন আমার ছেলে খবরের কাগজে তোমার লেখাটা দেখালো, পড়লাম। পড়ে আনন্দে চোখে জল চলে এলো। কত কাল হয়ে গেল, তবু তুমি আমাকে মনে রেখেছো, আমাকে নিয়ে গল্প লিখেছো। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। কি যে আনন্দ হচ্ছে আমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন, তেমনই বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে জানো তো। আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন সব বড় হয়ে গেছো কি না? তিনি আর বলতে পারলেন না। দেখলুম মাস্টার মশাই চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো যেন স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রে দাঁড়িয়ে আছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়েও যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চেয়ে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকেও ধরে দিয়ে যা পাওয়া যায় না। আমি যে তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম, এই অপরাধ আমি বইব কী করে? এ লজ্জা আমি কোথায় রাখব? যদি অ্যানিমেটেড স্টোরি ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি লাইক করবেন, আর যদি নাও ভালোবেসে থাকেন তাও সাবস্ক্রাইব করবেন। কথা দিচ্ছি আমরা আপনাকে ভালোবাসাতে বাধ্য করবো।